বাংলাদেশে চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহনের বাণিজ্যিক অনুমতি পেল ভারত। এ বিষয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড। ফলে এখন থেকে চট্টগ্রাম ও মোংলা বন্দর দুটি ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে ভারত। চট্টগ্রাম আখাউড়া আগরতলা মোংলা আখাউড়া আগরতলা তামাবিল ডাউকি শেওলা সুতারকান্দি এবং বিবির বাজার শ্রীমন্তপুর রুটে খোলা রয়েছে মোট 16টি ট্রানজিট রুট। তবে ট্রান্স শিপমেন্টের জন্য বাংলাদেশ কাস্টমস থেকে 5 বছরের জন্য লাইসেন্স নিতে হবে অপারেটরকে এবং বাংলাদেশের আইনে নিষিদ্ধ কোনো পণ্য পরিবহন করা যাবে না। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় কম খরচে পণ্য পরিবহনের জন্য ট্রান্স শিপমেন্টের সুবিধা পেতে 2018 সালের অক্টোবরে বাংলাদেশের সঙ্গে ACMP চুক্তি স্বাক্ষর করে ভারত ও বাংলাদেশ, যার আওতায় ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের অনুমতি দেয় বাংলাদেশ। তবে বাংলাদেশের বন্দরে 7 দিনের বেশি ট্রান্সশিপমেন্ট পণ্য রাখার অনুমতি মেলেনি। 2019 সালে একটি আদর্শ কার্যপ্রণালী তৈরি হলে 2020 সালে জুলাই 4 কন্টেইনার বোঝাই রড এবং ডাল নিয়ে কলকাতার হলদিয়া বন্দর থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে প্রথম ট্রায়াল রান হয়। বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হলো। আজকে আমরা ভারত থেকে পণ্য বোঝাই জাহাজ আমাদের মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে এবং এই বন্দর ব্যবহার করে তারা মাল আনা নেওয়া করবে। সম্প্রতি এটা আমরা জানতে পারি 2022 সালের নভেম্বর মাসে এটা আনুষ্ঠানিকভাবে এটার যাত্রা শুরু হয়, এবং যদিও ইতিপূর্বে 2018 সালে এটা দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দিল্লিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সম্প্রতি এটা NBR এটা অনুমোদন দিয়েছে, ভারতের পণ্য বোঝাই জাহাজগুলো মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে, এবং এই ব্যবহারের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ হবে এবং দুই দেশ আর্থিকভাবে লাভবান হবে। বিশেষ করে পূর্ব থেকে পশ্চিমবঙ্গের যে স্থানগুলো প্রদেশগুলো রয়েছে, এখানে কলকাতা থেকে যে জাহাজগুলো যে মোংলা বন্দর ব্যবহার করার ফলে আজকে পূর্ববঙ্গের স্থানগুলো উপকৃত হবে এবং তাদের পণ্য আনানোর ক্ষেত্রে যে খরচটা আগে হতো ইন্ডিয়া থেকে বিভিন্ন পূর্ববঙ্গের যে স্থানগুলোতে যে পণ্য নেওয়ার ক্ষেত্রে যে খরচটা হতো সেটা অনেকটা সাশ্রয় হবে। আমি আশা করি যে এই ধরনের একটি উদ্যোগ দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। আমি এর জন্য দুই দেশের সরকার প্রধানকে সাধুবাদ জানাই। এই ধরনের একটি ভারত বাংলাদেশ প্রোটোকল রুটের মাধ্যমে চট্টগ্রাম এবং মোংলা বন্দরকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সংযুক্ত করা চতুর্থ ও সর্বশেষ ট্রায়াল রানটি 2022 সালের 7 নভেম্বর পণ্যের চালান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আসে। এতদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পণ্য পরিবহনে অনেক সময় লাগত কেন্দ্রীয় সরকারের, তবে বাংলাদেশের ভেতর দিয়ে পরিবহন শুরু হয়, সময় ও খরচ দুটোই কমতে চলেছে অদূর ভবিষ্যতে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, RA News।